22 জুন 1971 ছক্কুমিয়া, আমাগো বক্সিবাজারের ছক্কুমিয়ারে চিনেন না? ভেড়া একখান, অক্করে বাসার জাত। কিন্তু আজকাল অবস্থাটা একটু খারাপ হয়েছে, কামাই পাতি নাই কিনা হেললেগা মানুষের থনে পড়াই দারকর্য করে আর কি। কিন্তু হের একটা আবার হ্যাবিট আছে, যদি কেউ থনে একবার ধার লইবার পারে তই হেই লোকের কামডা সারা, মানে কিনা ঘুরতে ঘুরতে পায়ের চাম ছিল্লা ফেলাইলেও ছক্কুমিয়ার থনে টাকা আর ফিরত পাইব না। তাই মহল্লার যেসব মানুষের দেমাকে একটুকু বুদ্ধি আছে তারা ছক্কুমিয়ার লগে দেখা হইলেই কয়, হাব্বে এই ছক্কুমিয়া, খুবই বিপদের মধ্যে পড়ছি, কটা টেহা দাঁড় দিবার পারবা? অমনি ছক্কুমিয়া 22,000 টাকা দামের একটা হাসি দিয়া কইব, খাইলো যদি কইতা। কিন্তু আজ তো আমি নিজেই বাইর হইছি দাঁড় করণের লাইগা, এহেন ছক্কুমিয়া একবার কাল্লুমিয়া রাতে ধরা পড়ল। কাল্লুমিয়ার থনে 10টা টাকা দাঁড় করছিল, কিন্তু 6 মাসের মধ্যেও সেই দাঁড় আর ক্লিয়ার হইল না। কাল্লুমিয়া বহুত ঘোরাঘুরি কইরা ঠিক করল, একবার কায়দা মতো পাইলেই ছক্কুমিয়ারে তক্তা বানাইব। সেই দিন ছিল জুম্মা, দোকানপাট সব বন্ধ। দুপুরবেলায় ছক্কুমিয়া যাইতাছিল খাজে দেওয়ানের দিকে, কিন্তু এর কপালটা খারাপ। বোর্ড অফিসের সামনে আতকা কৈথনে কাল্লুমিয়া আইয়া হের গেডিটা দইরা দে মায়ের, মায়ের মুইর খাইয়া ছক্কুমিয়া বাড়ির দিকে গেল গা। হের পরের দিন মহল্লার মানুষে কইল, আব্বে ছক্কুমিয়া কাইল বলে কাল্লু তোরে মেরামত করছে? ছোট্ট একটা উত্তর দিল, হ কিরে ওই ছক্কু তোর বলে গেড়ি ধরছিল? এবার উত্তর এলো, হ আবার বলে গালে থাপড়াইছে? ও হ 2টা থাপ্পড় দিছিল, তোরে বলে আবার লাথি মারছে? এইবার ছক্কুমিয়া একটু উত্তেজিত হয়ে বলল, লাথি মারছে, লাথি মারলে কি হইব, আমারে তো আর ইডিয়েট কইতে পারে নাইকা। পাকিস্তানের অবস্থা হন এই ছক্কুমিয়ার অবস্থা। সমস্ত গণতান্ত্রিক বিশ্ব পাকিস্তানের কার্যকলাপে ধিক্কারে সোচ্চার হয়ে উঠেছে। গণতান্ত্রিক রায়কে ধূলিসাৎ করে লাখ লাখ নিরস্ত্র মানুষকে হত্যার মধ্য দিয়ে একটা দানবীয় পশু শক্তি রাষ্ট্রীয় ক্ষমতাকে কুক্ষিগত করে রাখবার যে হীন আর কুৎসিত প্রচেষ্টা চালাচ্ছে, প্রতিটি বিবেক সম্পন্ন মানুষই আজ তার সমালোচনায় মুখর হয়ে উঠেছে। নিউ ইয়র্ক টাইমস, লন্ডন টাইমস, সানডে টাইমস, ডেইলি মিরর, ডেইলি মেইল, আসাহি সিম্বুন, আল আকবর, টাইম, নিউ টাইমস প্রভৃতি বিশ্বের প্রতিটি সংবাদপত্র ছাড়াও বিবিসি, ভোয়া, এবিসি থেকে শুরু করে রেডিও প্রাগ ও স্টকহোম রেডিও আর টেলিভিশন কেন্দ্রগুলো ইসলামাবাদের জঙ্গি সরকারের মানবতা বিরোধী কার্যকলাপের তীব্র ভাষায় নিন্দা করে চলেছে। বিশ্বের বিভিন্ন দেশের আইন পরিষদগুলো বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করে সেনাপতি ইয়াহিয়া সরকারের মারাত্মক সমালোচনা করে চলেছে। বুদাপেস্ট শান্তি সম্মেলন আর জেনেভার আন্তর্জাতিক শ্রম সম্মেলনে ইসলামাবাদের জঙ্গি সরকারের নিন্দা করা হয়েছে। জাপান সরকার বলেছে যে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে পরিষ্কার রিপোর্ট না পাওয়া পর্যন্ত এবং রাজনৈতিক স্থিতি অবস্থা না হওয়া পর্যন্ত তাদের পক্ষে আর সাহায্য দেওয়া সম্ভব হবে না। সুইডিশ সরকার তো এর মধ্যেই ইসলামাবাদের জঙ্গি সরকারকে সমস্ত রকমের সাহায্য বন্ধের কথা ঘোষণা করেছে। ফরাসি সরকার অবিলম্বে বাংলাদেশে একটা গণতন্ত্র সম্মত রাজনৈতিক সমাধানের দাবি জানিয়েছে। কানাডা সরকারও এক বিবৃতির মাধ্যমে নিজেদের মনোভাব স্পষ্টভাবে ব্যক্ত করেছে। সোভিয়েত রাশিয়া অবিলম্বে বাংলাদেশে হত্যাকাণ্ড বন্ধ করে রাজনৈতিক ফয়সালার কথা বলেছে।
মার্কিন যুক্তরাষ্ট্র গত 25 মার্চ থেকেই পাকিস্তানকে সামরিক সাহায্য দেওয়া বন্ধ রেখেছে। সিনেটর এডওয়ার্ড কেনেডি, সিনেটর গ্যালগার প্রমুখ সেনাপতি ইয়াহিয়ার সমালোচনা মুখর হয়ে ওঠায় আর বাংলাদেশের বিস্তারিত তথ্য পাওয়ার পর নিক্সন সরকারও বেসামরিক সাহায্য দেওয়া আপাতত বন্ধ করেছে। করাচির দৈনিক ডন পত্রিকায় প্রকাশিত একটা ফটো থেকে যখন এ কথা প্রমাণিত হয়েছে যে বাংলাদেশের নভেম্বর সাইক্লোনের দুর্গত মানুষদের সেবায় দ্রুত রিলিফ দ্রব্য পাঠানোর জন্য যেসব যান্ত্রিক নৌকা দেয়া হয়েছিল সেগুলো এখন হানাদার সৈন্যরা নিজেদের কাজে লাগাচ্ছে, তখন মার্কিন জনসাধারণ প্রতিবাদ মুখর হয়ে উঠেছে। জল্লাদের কার্যকলাপে আজ সমস্ত সভ্য জগৎ স্তম্ভিত হয়ে পড়েছে। পাকিস্তান আর বাংলাদেশের দখলকৃত এলাকায় রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা দেখা দেয়ায় মার্কিন সরকার দারুণভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছে। নতুন ধার দেওয়া তো দূরের কথা, আগের টাকার চিন্তাতেই যুক্তরাষ্ট্র এখন অস্থির হয়ে উঠেছে। পাকিস্তানের মিল আর কলকারখানাগুলো চালু রাখবার জন্য আমেরিকা যে $8 কোটি কমোডিটি এইড দিবে বলে আভাস দিয়েছিল তা এখন বন্ধ করে দিয়েছে। কেননা গত 3 মাস ধরে পাকিস্তানের মিলগুলো বাংলাদেশের তৈরি মাল বিক্রি করতে না পারায় সেখানকার গুদামগুলো ভর্তি হয়ে আছে। শুধু তাই না, এর মধ্যেই অনেকগুলো মিল বন্ধ হয়ে গেছে আর অন্য মিলগুলোতে মাত্র 1 শিফটে কাজ হইতাছে। এমন একটা অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্র ইসলামাবাদকে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে অবস্থা স্বাভাবিক না হওয়া পর্যন্ত $8 কোটি কমোডিটি এইড দেওয়া বন্ধ রাখা হলো। কেননা বাংলাদেশের বাজার যখন পাকিস্তানিদের হস্তচ্যুত হয়েছে তখন পাকিস্তানের মিলগুলো চালু রাখার জন্য সাহায্য দেওয়া অর্থহীন। এই দিকে সেনাপতি ইয়াহিয়া সরকারের অবস্থা কুফা দেখে এইট পাকিস্তান কনসোর্টিয়ামের বৈঠক অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। অর্থাৎ কি না, আপাতত মাল পানি আর দেওয়া হবে না, কিন্তু যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। তাই ইয়াহিয়া জঙ্গি সরকার হন দম খিচ্চা ফাইট করতেছে, হ্যাঁ কেউ ঘেড়ি ধরছে আবার কেউ থাপ্পড় মারছে। তাইলে কি হইব, সেনাপতি ইয়াহিয়া হন শোক কুমিয়া হইছে, দাঁত বাইর করে কইতাছে আমারে তো কেউ ইডিয়েট কয় নাই কা।